হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এটা কি মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে গুলাব জামুন বা লালমোহন মিষ্টি। তো চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কি কি লাগছে। গুলাব জামুন মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি দুধের ছানা নিয়েছি, আর এই ছানাটা আমার 1 কাপের চেয়ে একটু কম হয়েছে। এখন এই ছানাটা আমি খুব ভালো করে আগে মিক্সড করে নিব। ছানাটা দেখতেও খুব সুন্দর, আর এটা খুবই সুন্দরভাবে ছানাটা হয়েছে, দেখো একদম ক্রিমের মতো হাতের মধ্যে মিশে যায়। তো ছানার যদি সুন্দরভাবে করা হয় তাহলে মিষ্টিটা সুন্দর হয় এবং সফট হয়। তো তোমরা ছানার করার সময় খুব ভালো করে খেয়াল করবে। ছানার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা আই বাটনে ক্লিক করলে এটা পেয়ে যাবে। ছানাটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি, এটার মধ্যে যেন কোনো দলা না থাকে, দানা না থাকে, সেজন্য আমি এটা ভালো করে ঘষে ঘষে একটু মিক্সড করে নিচ্ছি। ছানাগুলো আমার সুন্দরভাবে মেখে নেওয়া হয়েছে। এখন আমি এটার সাথে আমি মিক্সড করব 2 চামচ সুজি। দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি আর 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখন আমি এটা আবার ভালো করে মিক্সড করে নিব। এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা ইউজ করতে হবে, বেকিং পাউডার না। এখন আমি এটা আবার একটু মিক্সড করে নিচ্ছি। এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিলাম 2 টেবিল চামচ ঘি। এখন আমি সবগুলো উপকরণ আবার খুবই ভালোভাবে মিক্সড করে নিব। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়েছে, এখন শুধু ভালো করে মিক্সড করে নেওয়ার পালা। এই মিক্সটা খুবই সুন্দরভাবে করতে হবে যেন ভিতরে কোনো লাম্পস বা দানা না থাকে। গুলাব জামুন মিষ্টির মিশ্রণটা খুব ভালোভাবে আমি একদম হাত দিয়ে ডোলে ঘুষে এটা মেখে নিচ্ছি। এই মিশ্রণটা যত ভালো করে মিক্সড করা হবে মিষ্টিটা ততই সুন্দর হবে আর সফট হবে, এবং ভিতরে মিষ্টির শিরাটাও খুব ভালোভাবে ঢুকবে। সেজন্য খুব খেয়াল করে ছানাটার ডো ভালো করে মিক্সড করে নিতে হবে। ছানার ডোটা আমার খুবই সুন্দরভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে এটা দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। 10 মিনিট পরে আমি ফিরে এলাম মিষ্টির ডোটা দিয়ে, এখন আমি মিষ্টি বানিয়ে নিব। এই 10 মিনিটের মধ্যে এই ছানার মধ্যে আমি যে সুজি আর ময়দাটা দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে সেট হয়েছে। এখন এটা দিয়ে আমি ছোট ছোট লেচি নিয়ে মিষ্টি বানিয়ে নিব। এটা আমি মোটামুটি ছোট করেই বানাচ্ছি, মিডিয়াম ছোট আর কি। তো এটা তেলে ভাজলে কিছুটা বড় হবে, আবার শিরাতে দিলে আরও এটা ফুলে 3 গুণ বড় হয়ে যাবে। তো এভাবে আমি ছোট ছোট করে 1-1টা গুলাব জামুন বানিয়ে নিব।
আমি এইভাবে সবগুলো সানার ডো দিয়ে গোলাপ জামুন মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমার 20 পিস মিষ্টি হয়েছে, মানে একদম 1 কেজির উপরে হবে মিষ্টিটা। তো এখন এটা আমি ভেজে নিব। তেলটা আমার কুসুম কুসুম গরম হয়েছে, এখন আমি এটার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো পাশ দিয়ে চিকন চিকন বাবলের মতো সৃষ্টি হচ্ছে, তার মানে এই তেলটা আমার ঠিকঠাক মতো গরম হয়েছে। এখন কিছুক্ষণ পরে পরে আমার এই হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে চিকন বাবল থেকে আস্তে আস্তে মিষ্টিগুলো একা একাই উপরে উঠে যাবে। মিষ্টিগুলো আমি আস্তে আস্তে হাতল ধরে কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি। এটা এখন চামচ দিয়ে নাড়া যাবে না, কারণ এটা অনেক সফট। আর এভাবে আস্তে আস্তে হাতল ধরে ঘুরিয়ে দিলে চতুর্দিক থেকে মিষ্টিগুলো একা একাই ভেসে উঠবে, আর চতুর্দিকে একই রকম কালার হয়ে এটা ভাজা হবে। মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠতেছে। সবগুলো মিষ্টি যখন একাই ভাসবে তখন আমি চালটা লো থেকে একটু মিডিয়ামে করে দিব। মিষ্টিগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠতেছে এবং সাথে সাথে কালারটাও কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। এভাবে আস্তে আস্তে সবগুলো যখন ভেসে উঠবে তখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব। মিষ্টিটা ফুলে একদম ডাবল হয়েছে, এই পর্যায়ে আমি চুলার জালটা লো থেকে একটু মিডিয়ামে করে দিব। এখন আমি আস্তে করে নেড়ে চেড়ে এটা উল্টে পাল্টে ভেজে নিব, তাহলে চতুর্দিকে একই রকম কালার আসবে। এভাবে আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিষ্টিগুলো একদম লালচে কালার করে ভেজে নিব। মিষ্টিগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমি এটা আর কিছুক্ষণ ভাজার পরে এটা আমার হয়ে যাবে। নেড়ে চেড়ে আমি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। গোলাপ জামুন মিষ্টিগুলো আমার ভাজা হয়েছে, এটাই আমার এখন কাঙ্ক্ষিত কালার হয়েছে। এখন আমি এটা একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন আমি এই গোলাপ জামুন মিষ্টিগুলো একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিষ্টি স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে উঠে নিয়েছি। মিষ্টির শিরা তৈরি করার জন্য আমি একটা অন্য প্যান দিয়েছি এবং এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 2 কাপ পানিতে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি। দিলাম 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি। এখন আমি এটা চাল দিয়ে দিব। চিনি শিরাটার মধ্যে আমি দিচ্ছি 2টা সাদা এলাচ একটু সুগন্ধ হওয়ার জন্য। এখন আমি এই
শিরাটা একটু নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি, সেজন্য চিনির শিরার কালারটা একটু লালচে কালার হয়েছে। সমস্যা নেই, এটা তোমরা সাদা চিনিটাও ইউজ করতে পারো। আমি হাতের কাছে ব্রাউন সুগারটা ছিল, এটাই ইউজ করেছি। এখন আমি এটা ভালো করে জাল দিয়ে পানিটা ফুটিয়ে নিব। শিরাটা যখন ফুটে যাবে তার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এইভাবে আমি জাল দিয়ে নিব। এই চিনির শিরার মধ্যে আমি এই পর্যায়ে পাতিলেবুর এক পিস রস দিয়ে দিব। পাতিলেবুর রস দিলে এই মিষ্টিটা খেতে অনেক বেশি টেস্টি লাগে। এটা অপশনাল, না দিলেও চলে, তোমরা চাইলে দিতে পারো। চিনির শিরাটা আমার ফুটে উঠেছে, এখন আমি এই মিষ্টিগুলো এটার ভিতরে দিয়ে দিব। তো এই মিষ্টিটা আমার অনেকটাই ঠান্ডা হয়েছে, কুসুম কুসুম ঠান্ডা, কুসুম কুসুম গরম আর কি। তো এটা যেন হাতে ধরা যায় এরকম নর্মাল হালকা গরম থাকতে হবে, আর এই শিরাটা থাকতে হবে একদম ফুটন্ত গরম। এখন এটার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে, অনেকে কমপ্লেন করে যে মিষ্টিটা শিরাতে দেওয়ার পরে মিষ্টি চুপসে যায়, সেজন্য মিষ্টিটা হতে হবে হালকা গরম আর শিরাটা হতে হবে একদম ফুটন্ত গরম, তাহলে আর মিষ্টিটা চুপসে যাবে না। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঘুরে ধরে 5 মিনিট ঢেকে রাখব, আর মিডিয়াম জালে এটা আমি 5 মিনিট জাল করে নিব। আর এই ঢাকনার ভিতরে যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি, দেখো মিষ্টিগুলো একদম ফুলে 3 ডাবল বড় হয়েছে। এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিব, আর ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার জন্য এটা আমি ঢেকে রাখব। মিষ্টিগুলো যে বড় হয়েছে আর এটার ভিতর এখনও অনেকটা শিরা আছে, এরপরে আধা ঘন্টা পরে যখন আমরা ফিরে আসব তখন দেখবা এই শিরাটা একদম মিষ্টির পেটের ভিতর ঢুকে গেছে, তখন এই মিষ্টিগুলো আরও বড় বড় হবে। তো আমি ফিরে আসছি আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে আমি মিষ্টির ঢাকনাটা খুলে দেখছি, এই যে দেখো বন্ধুরা, ম্যাজিকের মতো দেখো সবগুলা রস মিষ্টির মধ্যে ঢুকে গেছে, ম্যাক্সিমাম রসই মিষ্টির মধ্যে ঢুকে গেছে, সামান্য একটু রস দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার গোলাপ জামুন মিষ্টি, এটা আমি এখন আলাদা একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমি এটা সার্ভ করে দিচ্ছি, মিষ্টিটা আমার ভীষণ সফট, তুলতে একদম ভেঙে যাওয়ার মতো হচ্ছে, দেখো একদম পুরা পারফেক্ট দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি হয়েছে। তো এটা দেখলে বানানো কতটা ইজি, তোমরা এটা বাসায় ট্রাই করো। এই যে বন্ধুরা দেখো, আমি অন্য একটা প্লেটে লালমোহন বা গোলাপ জামুন মিষ্টিটা সার্ভ করে নিয়েছি, এখন আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে। এই যে বন্ধুরা, আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখো এটার ভিতরে কতটা সুন্দর হয়েছে, এটা অসম্ভব সফট আর রসে একদম টইটুম্বুর। এই যে দেখো ভিতরে কতটা সফট, আর এটা খেতেও অনেক মজা আর দেখতে কতটা লোভনীয়। তো তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর বন্ধুদের সাথে এটা বেশি বেশি শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।